হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমরা দেখতে পাবে যে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবো। তাহলে তোমরা প্রথমে তোমাদের মোবাইল স্ক্রিনের ক্রোম গুগল ক্রোমে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমরা সার্চ বারে লিখবে www.wbresults.nic.in 2023। এটা লেখার পর তোমরা একটা ক্লিক করবে বাট স্ক্রিনে টাচ করবে এবং টাচ করার পরেই একটা অপশন খুলে যাবে যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস 2023। ওই লেখার উপর ক্লিক করলেই আরেকটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023 এবং লেটেস্ট অ্যানাউন্সমেন্ট থাকবে এবং পরীক্ষা প্রকাশের দিন সেখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস বলে অপশন দেওয়া থাকবে এবং তোমরা সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে একটা নতুন পেজ খুলে যাবে যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা থাকবে এবং মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস 2023 বলে লেখা থাকবে। সেখানে তোমাদের এন্টার ইয়োর রোল এবং নাম্বার যেখানে লেখা থাকবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে তোমরা রোলের জায়গায় রোল নাম্বার লিখবে এবং নাম্বারের জায়গায় তোমরা নাম্বার লিখবে এবং তারপর রয়েছে এন্টার ডেট অফ বার্থ। তোমাদের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে ডেট, মান্থ এবং ইয়ার দিয়ে তোমাদের এটা লিখতে হবে এবং লেখার পর তোমাদের যে নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট বাটনটা রয়েছে সেই বাটনে অর্থাৎ সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে বা টাচ করবে এবং টাচ করার পরেই দেখবে তোমাদের মাধ্যমিক রেজাল্ট। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলে তোমরা যদি প্রথমে এসে থাকো তাহলে আমাদের অন্যান্য ইউজফুল ভিডিওসগুলো ইনফরমেটিভ ভিডিওসগুলো দেখতে ভুলো না এবং ভিডিওস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।